ধন্যবাদ। আমি প্যাস্টর সঞ্জীব বলছি, আরেকটি বার আপনাদের সামনে সেই নতুন দিশা যিশুর সাথে সত্যের সন্ধান। হ্যাঁ, আজকে পৃথিবীতে আমরা সবাই ভাবি একে অপরের দিকে তাকিয়ে আমরাই ঠিক, কিন্তু এই ঠিক ভাবার ভিত্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? প্রকৃত সত্য কি আমাদের জীবনে? অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের খোঁজ, অনেক ধরনের তর্ক, বিতর্ক, সমালোচনা, অভিযোগ, আপত্তি। আসুন আমাদের এই সত্যের সন্ধানে সমস্তভাবে আমরা খুঁজব যে আমাদের জীবনের নানান ভিত, এইসব যে ভিত্তিগুলোর ওপর দিয়ে আমরা এগোই তার সত্যটা কি, খুঁজব প্রতিটা পর্বে। আসুন আমরা সেই সত্যের সন্ধানে নতুন দিশা যিশুর সাথে। নতুন দিশা যিশুর সাথে সকলকে স্বাগত জানাই। মহান প্রেমময় পিতা, তিনি আমাদের আরেকটি দিন দিয়েছেন তার সত্য অনুসন্ধানের জন্য। সেই সত্যের সন্ধানে আজকে আমরা দাঁড়িয়েছি যে আমাদের জীবনে নানান প্রথা, নানান ধর্ম এবং নানান ভিত, আমাদের পরম্পরা, কিন্তু এগুলো কিসের জন্য? বাইবেল সুনির্দিষ্ট করে কিছু ঘটনার মধ্য দিয়ে, যে আমরা দেখি তখনকার দিনের যিশুকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল। তিনি নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন। কেউ তাকে তার কার্য, যে ধরনের তিনি কাজ করছিলেন, তা পরম্পরার বিরোধী বলে গণ্য করেছিল। আবার কেউ কেউ তাকে এই বলে আখ্যায়িত করেছিল যে সে তাদের শাস্ত্রকে পরিবর্তন করছে। সত্যি কিছু শাস্ত্র পরিবর্তন করতে এসেছিলেন? অথবা অনেকের প্রশ্ন তোলে সমস্ত ধর্মীয় নিয়ম কানুন পাল্টাতে এসেছেন? সত্যি কি যিশু এই পৃথিবীতে কোনো ধর্মের নিয়ম কানুন বদলাতে এসেছিলেন? প্রশ্ন বহুবিধ, এবং ওই 2000 বছর আগে তাকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আর তাই আজকে আমরা দেখব যে 2000 বছর আগের সামাজিক পরম্পরা, সামাজিক প্রথা, সামাজিক সমস্ত নিয়ম ধর্মীয় কানুন, প্রকৃত যিশু কি সত্য উদ্ঘাটন করেছিলেন আমাদের সামনে। আসুন আজকে সেই সত্যের মধ্য দিয়ে আমরা দাঁড়াবো, যে সত্য আমাদের জীবনকে যিশুর মধ্য দিয়ে প্রকৃত আমাদের মনকে খুলে দেবে, প্রকাশ দেবে সত্যের, যার মধ্য দিয়ে আমরা জানব যে যে পরম্পরা, প্রথা, ধর্মীয় বিধি, ধর্মীয় শাস্ত্র না ঈশ্বরের সত্য। চ্যালেঞ্জিং আমাদের কাছে এটা অনেক সময়। আসুন আজকে আমরা 3টে ঘটনার মধ্য থেকে বাইবেলের যাব। প্রথম ঘটনাটা, যেটা 3টে সুসমাচারে লেখা আছে, মার্ক সুসমাচারের 7 অধ্যায়ের যে সমালোচনাটা ছিল যে যিশু কি তার পরম্পরা এবং তাদের যে প্রথা সেগুলোকে মুছে দিতে এসেছেন। চলুন এই ঘটনাটা আমরা জানি। যিশু শিষ্যরা, মার্ক সুসমাচারের সাথে বলছে যে যিশু শিষ্যরা তার সমস্ত তাদের বিশ্রামবারের দিনে যাচ্ছিলেন জেরুজালেম থেকে এসে, তখন ফরসিরা এবং তখনকার দিনের অধ্যাপকরা একসাথে জড়ো হয়েছেন। তাদের উদ্দেশ্য যিশুকে হাতে নাতে ধরা, যিশু কি ধরনের কাজ করছে, যে পরম্পরা, যে প্রথা আমরা আজকে করে এসেছি সেগুলোকে মুছে দিতে চাইছে যিশু। আর তাই তারা সুযোগ খুঁজছিল। তখন সেই সময় তারা দেখি
যে তার যিশুকে একজন শিষ্য হাত না ধুয়ে সঙ্গে সঙ্গে কিছু খাদ্য খাচ্ছিল। যে মুহূর্তে তারা দেখেছে তারা রে রে করে উঠলো, একই 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 করছে তোমার শিষ্যরা, হাত না ধুয়ে খাচ্ছে, আমাদের প্রাচীন পরম্পরাগত মানছে না। আমাদের 7:3 বলে মার্কের যে ফরিসিগণের জিহুদরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মানা না করায়, মান্য করায়, ভালো করে হাত না ধুয়ায় আহার করে না, এটা তাদের নিয়ম। আর তাই শুধু তা করে না, তারা কি করে, তারা বাইরে থেকে আসলে তারা স্নান না করে আহার করে না। তাহারা আরো অনেক বিষয় মানে আদেশ কি ঘটি, ঘড়া ও পিতলের পাত্র ধৌত করে। তাই তারা প্রশ্ন করল, এগুলো আমাদের জীবনে প্রথা, পরম্পরা, আর তোমার শিষ্যরা হাত না ধুয়ে খাচ্ছে। তাই তারা একটা দোষ ধরলো যিশু, কি 5-এ বলছে, 7:5-এ, যে দেখো তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে চলে, আহার করে, এর কারণ কি? যিশুকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক সত্যতাময় সমস্ত প্রশ্ন ছুড়ে দিয়েছে। আপনার কি মনে হয় এই মুহূর্তে আপনার পরম্পরা কি, আপনার প্রাচীন প্রথাগুলো কি বলে? যিশু যখন এই পরম্পরা প্রথাগত ছিল সেই সময় কিন্তু মনে রাখতে হবে, তারা বলেনি যে হাইজেনিক বা স্বাস্থ্যগত কারণে তারা এই কথা বলেনি, বাইবেল পরিষ্কার। তারা উল্লেখ করেছিল কারণ তাদের যে আইন ছিল, ধর্মীয় আইন, সেই ধর্মীয় আইন অনুযায়ী যে ধর্মীয় শাস্ত্র আইন ছিল, তার বাইরে থেকে তারা আরো 610 আজ্ঞার বাইরে 13 নিয়ম করেছিল, 613, আর সেই নিয়মের বাইরেও তাদের বাহ্যিক অনেক কিছু প্রচলিত নিয়ম বানিয়ে নিয়েছিলেন তারা। আর তারা এইভাবে ভাবতেন যে আমরা যেভাবে সবকিছু করি সকলেই সেইভাবেই সবকিছু করবে। আমাদের জীবন হয় যেটা আমরা মেনে করি, পরম্পরা আছে কি ছিল না আমরা ওগুলো জানি না, কিন্তু কেউ শুরু করলে, কেউ কিছু করলে, যদি দুটো জেনারেশন করে যায় সেটাই প্রথা পরম্পরা হিসেবে একটা আমাদের জীবনে অভ্যেসে পরিণত করে দিই, তখন আর পরম্পরা থাকে না, তখন অভ্যেসের মধ্যে চলে এসে যায়। আমরা চাই আমরা যেরকম, আমরা সেইভাবে তাদের সাথে কি মিলকরণ করার চেষ্টা করি। তারা প্রশ্ন করেছে, তাদের এই কারণে প্রশ্নটা ছিল না, তারা এই হাত পা ধুয়ে না খেলে স্বাস্থ্যটা ক্ষতি হবে তাদের, তাদের এই কারণে ছিল, তাদের পরম্পরা শেষ হয়ে যাবে, তাদের পরম্পরা প্রথাটাকে কি কি করবে, তারা প্রাচীন না করে গেছে, রে রে গেল 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 সব, আমাদের সমস্ত প্রথা এরা নষ্ট করে দিল। আজকে আপনাদের জীবনে কি প্রশ্ন ওঠে যখন এই ধরনের পরম্পরাগত আপনারা মানেন? আপনারা কি জানেন তার উৎসটা কি, কেন করছেন? অনেকে আমি দেখেছি নানান এরকম পরম্পরা আছে, যারা এটাকে নতুন তাদের যে জেনারেশন তারা এইভাবে বলার চেষ্টা করে, না এটা হয়তো স্বাস্থ্যের কারণ হয়তো, কিন্তু কোনো ব্যাখ্যা সেভাবে কিন্তু নেই নীতিগত বা কোনো কিছু ভাবে, যে আমরা আমাদের মতো করে পরম্পরাও মানব, আবার এটাকে তার যে উদ্দেশ্য ছিল সেটা না জেনে আমাদের মতো একটা উদ্দেশ্য মানি, কিন্তু আমরা মেনটেন করব, আমরা করে যাব। কেন আমি অনেক সময় প্রশ্ন তুলি যে অনেক জায়গায় প্রাচীনদের অনেক, আমরা যদি দেখি আমাদের বাংলা প্রথায় অনেকে আছে যে প্রাচীনরা যারা ধুতি পরে যেত, কিন্তু আজকে সেই জেনারেশনকে ধুতি যখন কোনো ইভেন্ট হয় তখনই দেখা যায়, রাস্তাঘাটে তারা ধুতি পরে না, বরঞ্চ অনেক শর্ট প্যান্ট পরে বা সুবিধে মতো প্যান্ট শার্ট পরে তারা চলাফেরা করে। তো তারা তাদের সুবিধা মতো করে পরম্পরাকে পরিবর্তন করে তাদের জীবনের জন্য, কিন্তু সেই পরম্পরায় যদি অনেক আছে যেগুলো এই রকম, যার ভিত্তি নেই কোনো কিছুর উপর, সেগুলো করে যাও, যদি আমি বলি বা আপনারা বলেন একে কাউকে, তখন আপনাকে তারা চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু মনে রাখতে হবে যিশু আজকে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি কি পরম্পরা বদলাতে, আপনার আমার, তার নিজের সমাজের? তাই তারা তাকে প্রশ্ন তুলেছিল, তাই তারা
বলে দিয়েছিল যে তারা অনেক ফরিসি অধ্যাপক ছিল, তারা বাহ্যিক সবকিছু মানত, ঈশ্বরের বা পরম্পরা মানতে গেলে সেটা ভেতরের ভালোবাসা থাকা চাই, সেটা শুধু একটা রিজিড বা ওই একগুঁয়েমি ধরে মেনে চলার জন্য নয়, সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, তার সার্থকতা থাকবে, তার কারণ থাকবে। কারণ আমরা বানিয়েনি, কারণ আমরা প্রত্যেকে ভাবি আমাদের পরম্পরা, কিন্তু পরম্পরার সত্যটা ভিত্তি কোথায়? তাই যিশুর পরম্পরা এত বছর ধরে ছিল, সে আসার আগে বছরের পর বছর ধরে হাজারের বছরের উপর ছিল, 2000 ধরে। সেই পরম্পরাকে যিশু প্রেম পরিবর্তন করতে চাইছে না? একেবারেই যিশু না পরম্পরাকে আঘাত মারতে চাইছে, না তার প্রথাকে ভাঙতে চাইছে, কিন্তু পরম্পরা যে ভিত্তিতে তৈরি হয়েছে সেই ভিত্তিটাই আসল হচ্ছে অসত্য। তাই সেই অসত্য ভিত্তির উপর যে পরম্পরায় করা হোক না, তার কোনো মূল্য বা তার কোনো সার্থকতা থাকতে পারে না। তাই যিশু এই লোকগুলো যখন বাহ্যিক কাজ করে সমস্তভাবে তাদের শিষ্যদেরকে দোষ ধরছিলেন, সেই সময় কিন্তু যিশু তাদের তাদের প্রশ্ন তুললেন। কোথা থেকে? তিনি যিশাইয় থেকে ভাববাদীর মধ্যে থেকে একটা তুলে বললেন যে এই লোকেরা ঈশ্বর বলেছে যে আমায় শুধু মুখে সম্মান করে, তার মানে তারা বাহ্যিক আচরণ করে পরম্পরা মানে, কিন্তু ঈশ্বর কি পরম্পরা চায়? আজকে আপনি যদি সকালবেলা ওঠেন, উঠে আপনার মা বাবাকে যদি একটু ভালো কথা বলতে যান বা ধরুন গলায় ধরিয়ে উষ্ণ আলিঙ্গন করতে যান, আপনি কি আগে ঘরে বাথরুমে যান, স্নান করেন, তারপরে সম্পূর্ণ জামা কাপড় নতুন জামা কাপড় পরেন, গিয়ে বাবাকে বা মাকে ধরে আলিঙ্গন করেন? আমি বোঝাতে চাইছি যে ঈশ্বর তিনি এক সৃষ্টিকর্তা ব্যক্তিত্ব, যিনি আমাদের ভালোবাসার সৃষ্টি করেছেন, তিনি পরম্পরা দিয়ে আমাদেরকে ভালোবাসেন না, তিনি প্রথা তৈরি করে দিয়ে আমাদের জীবনকে ভুল হলে বা ঠিক হলে তার মধ্যে দিয়ে আমাদের বিচার করেন না, আমাদের বিচার করেন আমাদের মনটা তার প্রতি প্রকৃত ভালোবাসা করছে কি করছে না। আমরা অনেকে বলতে পারি হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু পেছনে পেছনে এত বছরের অভ্যেস, কিন্তু যিশু সেই সত্যটাই বলছে যে অভ্যেস দিয়ে জীবনে সত্য প্রতিষ্ঠিত হয় না, কোনো অভ্যেস থাকলেই সেটাই সত্য, সেটাই যে আসল, সেটা আমরা বোধ বা সেটাকে মান্যতা দিতে পারি না। বরং অনেক সত্য আছে যা অভ্যেস আমরা করিনি, সেটাকে বদলাতে গেলে যিশু সেই তার সমাজগত পরম্পরার মধ্যে সেই অন্ধকারের জায়গাটাকে তিনি বের করে এনেছেন। আর তাই বলেছে যে ঈশ্বর তোমরা বলছে যে তোমরা ঈশ্বর যা চান সেই আজ্ঞাটাকে ছেড়ে দিয়ে ত্যাগ করে তোমরা পরম্পরা ধরে রাখছ, তোমরা মুখেই শুধু বলো তোমার মা বাবাদের সম্মান দাও, কিন্তু তোমাদের ভেতরে কিছু নেই। আর তাই যিশু তাদের মনে করিয়ে দিলেন, দেখো আমরা যা মানুষ খাই সেটা পরম্পরা দিয়ে খাই না, সেই খাওয়াটা আজকে খাবো কাল চলে যাবে, কিন্তু যেটা আমাদের ভেতর থেকে আসে মুখ দিয়ে সেগুলোই আমাদের অশুচি করে। তার মানে যিশু কি বলতে চাইছেন? যিশু বলতে চাইছেন যে দেখো যে পরম্পরায় তুমি থাকো না কেন, যে তুমি প্রথাতেই থাকো না কেন, ঈশ্বরের একটাই প্রথা, তাকে হৃদয় দিয়ে ভালোবাসো। আজকে আপনার পরম্পরা কি বলে? হাত ধুয়ে খাওয়াটা হাইজেনিক অবশ্যই, সেই কারণটা আগেই বলেছি, এখানে কিন্তু উদ্দেশ্য, আমরা যখন কোনো উদ্দেশ্য কিছু বলি আমরা তার খেয়াল রাখি। তারা কি করেছিল? তাদের নিজেদের মতো একটা বিচার ব্যবস্থা করে নিয়েছিল, যে সেলফ ইম্পোজড বলা যায় যাকে, যে নিজেদের তৈরি নিয়মকানুন বানিয়েছিল, প্রথা পরম্পরা তৈরি করে দিয়ে, যা মানুষকে তারা মোটামুটি চালিত করত ভয়ের পরম্পরার প্রথা দেখিয়ে, যে এগুলোই ঠিক, এগুলো না মানলে তোমার জীবন খারাপ হবে। প্রশ্ন আমাদের জীবনে তৈরি হওয়া দরকার, যিশু 2000 বছর আগে যদি এই প্রশ্ন তার সমাজ ব্যবস্থার জন্য, তাদের সমস্ত তখনকার দিনের প্রথাগত প্রচলিত পরম্পরার জন্য তিনি খুলে দিয়ে তাদের প্রশ্ন রেখেছিলেন, কারণ তাদের মনের অন্ধকারটা যাতে খুলে যায়। তাদের যে মনের অন্ধকারের বাধাটা কি ছিল জানেন? একটাই জিনিস,
কোনো পরম্পরার প্রতি আনুগত্য নয়, তাদের জীবনে আত্মিক অহংকার। আমার পরম্পরা শ্রেষ্ঠ, কিন্তু পরম্পরার ভিত্তি কি? শ্রেষ্ঠ বানাবার আগে যিশু সেই সত্যর দিকে নিয়ে গেছেন যে তুমি যে পরম্পরাই হও, তোমার আসল সত্য হচ্ছে তোমার অন্তর পবিত্র নয়। আর এই কথাটা যিশু ছাড়া পৃথিবীর কোনো পরম্পরা বিরুদ্ধে কেউ এখনো বলেনি। অনেক রিফর্মার এসছেন বা সমাজ সংস্কারক, তারা নানান পৃথিবীর দেশে জাতিতে এই যিশুর এই অংশ থেকে অনুপ্রাণিত হয়ে তখনকার দিনে তারা সমাজ সংস্কার রূপে, অনেকে জানে না সেগুলো, পরম্পরার বিরুদ্ধে তারা ছিলেন না, কিন্তু যে পরম্পরার ভিত্তি মিথ্যে সেটাকে তারা মুছে দিয়ে সত্যের এক নতুন পরম্পরা করেছিলেন যা সত্যের পরম্পরা। আর তাই প্রথম চ্যালেঞ্জ ছিল এটা যিশুর, যে প্রশ্ন তার প্রতি যে তুমি পরম্পরা পরিবর্তন করছো। তাই আজকের দিনেও অনেকে, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, প্রশ্ন অনেকে করেন যে এরা পরম্পরা, এদের ভাষা পরিবর্তন করতে চায়, এদের নামের পরিবর্তন করতে চায়, এই ধরনের অ্যালিগেশন বা অভিযোগ ওঠে আমাদের বিরুদ্ধে। আসুন আমরা সেই যিশুর এই অংশটা যেটা পড়লাম আপনাদের অনুরোধ করি, আপনারা নিজেরা পড়ুন বাইবেল থেকে, জানুন সত্যটা কি, আপনি যে পরম্পরাটা করছেন তার ভিত্তিটা কি, সত্য না অসত্য, তার উদ্দেশ্যটা কি। কাউকে আঘাত করার উদ্দেশ্যে যিশু সেদিন বলেনি, কিন্তু তাদের আঘাত লেগেছিল কেন? কারণ মিথ্যা, অসত্য, আত্মহংকার মানুষের জীবনকে যিশু উন্মোচিত করে দিয়েছিল, নগ্ন করে দিয়েছিল তাদেরকে। যিশু দ্বিতীয় একটা সত্য প্রকাশ করার জন্য তখনকার সমাজে আরেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছিল। ভালো থাকবেন, যিশু আপনার